আপনি কোথাও জবের জন্য অ্যাপ্লাই করেন অথবা জবের অফার পান, আপনার স্যালারি কত হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, এবং এটা নিয়ে রাজনীতি করার কিছু নাই। আপনি পরিশ্রম করতেছেন, আপনার বেতন কত হবে এটা জানা কিন্তু খুবই জরুরি। তো কথা হচ্ছে একজন সিভিল ইঞ্জিনিয়ারের বেতন কত। জব হয় মূলত দুই ধরনের, প্রাইভেট জব এবং অন্যটি হচ্ছে অবভিয়াসলি দা সোনার হরিণ, গভর্নমেন্ট জব। তো জবের ব্যাপারে যাওয়ার আগে জানতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থা দুই ধরনের হয়, একটা হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল এবং অন্যটি হচ্ছে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। তাহলে চলুন এবার প্রথমে গভর্নমেন্ট জব দিয়ে শুরু করি। আপনি যদি ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে থাকেন তাহলে আপনার নিয়োগ হবে সাব ইনস্ট্রেট ইঞ্জিনিয়ার হিসেবে, যেখানে আপনার দশম গ্রেড পাবেন আপনি, এবং সেখানে আপনার স্যালারি শুরু হবে 16,000 টাকায় এবং সর্বশেষ হবে 38,640 টাকা। আপনি যদি বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে থাকেন তাহলে আপনার নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে, যেখানে আপনি যে স্যালারিটা পাবেন সেটা হবে নবম গ্রেডে, মানে হচ্ছে স্যালারি শুরু হবে এন্ট্রি লেভেলে আপনার স্যালারি থাকবে 22,000 টাকায় এবং সর্বশেষ মানে এন্ডিংয়ে আপনি যে স্যালারিটা পাবেন সেটা হচ্ছে 53,060 টাকা। এখানে গভর্নমেন্ট জবে কোনো ঝামেলা নাই, সরকার সব কিছুই একদম ওপেন ক্লিয়ার ভাবে সবাইকে ইনফর্ম করে। জব পাওয়ার আগেই মানে হচ্ছে জব যে সার্কুলারটি দেওয়া হয় সেখানে কি কি ক্রাইটেরিয়া দরকার, কত স্যালারি হবে এবং সব কিছু সুন্দরভাবে ক্লিয়ারভাবে প্রকাশ করে থাকে। এবার আসা যাক প্রাইভেট জবের ক্ষেত্রে। সত্যি কথা বলতে প্রাইভেট জবের ক্ষেত্রে কোনো স্ট্যান্ডার্ড নাই, একজন ইঞ্জিনিয়ারের স্যালারি কত হবে বা কী কী সুযোগ সুবিধা পাবে এরকম কোনো বিধিনিষেধ নাই। তো এইখানে একজন সিভিল ইঞ্জিনিয়ারের যেই স্যালারি কত হবে এটা ডিপেন্ড করে হচ্ছে তার স্কিল এবং এক্সপিরিয়েন্সের উপরে। এইবার আলী ফাউল বাদ দিয়ে ভাই বেতন কত এটা কোন। তাহলে চলুন দেখে নেওয়া যাক একটি প্রাইভেট জবে একটা সার্কুলার দেখা যাক যে আসলে একজন সিভিল ইঞ্জিনিয়ারের কি কি স্কিল ওনারা চাচ্ছেন এবং এর বিপরীতে স্যালারি কত টাকা হয়ে থাকে। এখানে যেই জব সার্কুলারটি দেখতেছেন এখানে প্রথমেই দেওয়া আছে যে জব রেসপন্সিবিলিটিস, এখানে মোট 18টি দায়িত্বের কথা বলা হয়েছে। ধরেন আমি সবগুলোই পারবো, সবগুলো কাজ আমি করে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। এজন্য আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে তা সুন্দরভাবে উল্লেখ করা আছে, এজ রেঞ্জ কত হবে সেটাও বলা আছে, লোকেশন সব কিছু উল্লেখ আছে, কিন্তু স্যালারি নেগোসিয়েবল আর কিছু বলা নাই। অনেক কোম্পানি আবার এখানে বলে দেয় কম্পেনসেশন অ্যান্ড আদার বেনিফিটস, সেখানে কিছু উল্লেখ করে দেয় আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন, অথবা এটা উল্লেখ করে দেয় অ্যাজ পার কোম্পানি পলিসি। কোম্পানির পলিসি কি আমরা জানুম? আপনি যখন কোনো কোম্পানিতে নিয়োগপ্রাপ্ত হবেন তখন আপনাকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটি দেওয়া হবে সেখানে সুন্দরভাবে সব কিছু উল্লেখ করা থাকবে, আপনার স্যালারি কত হবে, আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন, সব কিছুই বিস্তারিত বলা থাকবে। সেখান থেকে আপনি একটা ধারণা পাবেন যে আসলে আপনার যোগ্যতার বিপরীতে আপনি কত স্যালারি দেওয়া হচ্ছে আপনাকে। এখন কথা হচ্ছে একজন সিভিল ইঞ্জিনিয়ারের স্যালারি কত হতে পারে। মোটামুটি ভালো একটি কোম্পানিতে ডিপ্লোমা ইন সিভিল যদি আপনি করে থাকেন তাহলে আপনার স্যালারি শুরু হতে পারে 16,000 টাকা থেকে, আর যদি আপনি বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং করেন তাহলে আপনার বেতনটা শুরু হতে পারে 22,000 টাকা থেকে, অবশ্যই এর কম বেশি হতে পারে। আপনি যদি কোনো ইন্টারন্যাশনাল কোম্পানির ইঞ্জিনিয়ার হন অথবা মেগা প্রজেক্টের সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন সেক্ষেত্রে আপনার স্যালারি রেঞ্জটা একটু বেশি হতে পারে এবং অন্যান্য সুযোগ সুবিধার ভিতরে আপনি কিছু এক্সট্রা পেতে পারেন, যেমন হচ্ছে ওভারটাইম। বাংলাদেশের কোনো কোম্পানি ওভারটাইম দেয় কি না আমাদের আসলে জানা নেই, যদি আপনার জানা থাকে কমেন্ট করে আমাদের সাথে তথ্যটি শেয়ার করবেন। 4 বছর ধরে ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করার পর আসলে আপনার স্যালারি কত হওয়া উচিত, অথবা এই ব্যাপারে কি কোনো স্ট্যান্ডার্ড থাকা উচিত যে এন্ট্রি লেভেলে একজন ইঞ্জিনিয়ারের বেতন কত হবে, কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর প্রযুক্তিবিদের সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ।